থেকে আপনাকে জানাই স্বাগতম। প্রমাণ করতে না পারলে আমি ওই রিপোর্টারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব। সাকিব খান অপু বিশ্বাস, হালের ফিল পাড়ায় অন্যতম উচ্চারিত শব্দযুগল এটি। পর্দার ন্যায় বাস্তব জীবনেও জুটি বেঁধে সংসার সাজিয়েছেন তারা। গত তিন মাসে বেশ কয়েকবার আলোচনায় এসেছে এই জুটি। তাদের ঘরে রয়েছে পুত্র সন্তান আব্রাহাম খান জয়। সম্প্রতি একটি অনলাইন সংবাদ মাধ্যমে সাকিবকে তালাক দিবেন অপু বিশ্বাস শিরোনামে খবর প্রকাশিত হয়। এমন মিথ্যা সংবাদে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। এমন সংবাদের প্রতিবাদ জানিয়ে অপু বিশ্বাস বলেন, কে এই রিপোর্টার? আমি তাকে দেখতে চাই। কোথায় পেল এমন খবর? এই সংবাদের সত্যতা প্রমাণ করতে না পারলে আমি তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব। অপু বিশ্বাস বলেন, আমরা কেবল সুন্দর একটি সংসার শুরু করেছি। সাকিব ফিরে এলে ছেলেকে নিয়ে আমরা তিনজন বিকেলে বাইরে বেড়াতে যাব। তালাকের মতো সেন্সিটিভ বিষয় নিয়ে গুজব পাঠানো ঠিক নয়। আমরা সিনেমার নায়ক নায়িকা হলেও আমাদের নিজেদের একটি জীবন আছে। তিনি আরো বলেন, এরকম সংবাদ আমাদের ব্যক্তিগত জীবনকে ব্যাহত করে, নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি সৃষ্টি করে। এমনিতেই এফডিসি নির্বাচনকে ঘিরে একটি মহল আমাদের ক্ষতি করতে চাইছে। তারপর মরার উপর খালার ঘাট মতো এক আকুল অকস্মাত এমন আজগুবি কথা রটানো হচ্ছে। এই অভিনেত্রী আরো বলেন, এইসব খবর বানোয়াট এবং মিথ্যা। এইসব খবর তারা কেন প্রকাশ করে আমি ঠিক জানি না। উল্লেখ্য, সর্বশেষ রাজনীতি সিনেমার কাজ শেষ করে মাতৃত্বকালীন বিরতিতে চলে যান অপু বিশ্বাস, চলে যান আড়ালেও। এরপর প্রায় এক বছর নতুন কোনো ছবির শুটিংয়ে অংশ নেননি তিনি। এরই মধ্যে গত এপ্রিলের প্রথম সপ্তাহে সাকিব খানের কাছে সন্তান ও নিজের বিয়ের স্বীকৃতি চেয়ে সন্তান কোলে একটি বেসরকারি টেলিভিশনে হাজির হয়ে আলোচনায় আসেন অপু বিশ্বাস। টেলিভিশনের লাইভ অনুষ্ঠানে অপু বিশ্বাস জানান, সাকিব খানের সঙ্গে তার বিয়ে হয়েছে। শুধু তাই নয়, তাদের একটি সন্তানও আছে, তার নাম আব্রাহাম খান জয়। এরপর বিভিন্ন গণমাধ্যমে সাকিব খান বিয়ে ও সন্তান থাকার বিষয়টি স্বীকার করেন। তবে তিনি আরও জানান, সন্তানের দায়িত্ব নেবেন কিন্তু অপুর দায়িত্ব নেবেন না। এরপর তিনি অবশ্য পরিস্থিতি পাল্টে ফেলেন সাকিব। সাকিব বলেন, অপু আমার সন্তানের মা, আমার স্ত্রীও ফাঁদে পড়ে এই কাজ করেছে, তাকে মন থেকে ক্ষমা করে দিয়েছি। 2006 সালে কোটি টাকার কাবিন চলচ্চিত্রের মাধ্যমে সাকিব অপু জুটি গড়ে ওঠে। এরপর কয়েকটি ব্যবসা সফল চলচ্চিত্র আসে তাদের জুটিতে। দর্শক, দেশ বিদেশের